भगवत गीता गीता आपनार शास्त्र अथ ज्ञान कर्म संन्यास योगो नाम चतुर्थोऽध्यायः एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम्। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষরা আমাদের অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরাই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা বিধিভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ে আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যে পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণভক্তি অনুশীলন করবার মাধ্যমে আর সকলকে কৃষ্ণভক্তি লাভ করবার শিক্ষাদান করতে পারে। যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণভক্তির পূর্ণ প্রকাশ হয়নি তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করবার পন্থা, কিন্তু এই ধারণাটি ভ্রান্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য কর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করে। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তরা কখন কিভাবে তার সেবা করছেন সেই কথা তিনি কখনো ভোলেন না।